আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি কি খাবো তাই আপনাদের কাছে দেখাবো। নান রুটি বানাইছে আপনাদের শেয়ার করতে পারি নাই, এখন খাবো নান রুটি। নরম কিন্তু, দেখেন নরম, একদম নরম। গরুর মাংস ভুনছি, এটাও দেখাইতে পারিনি, এখন খাবো। এই যে গরুর মাংস ভুনা, নান রুটি দেখাবো। দুপুরে শুটকি ভর্তা ছিল, চাপা শুটকি ভর্তা ছিল, এটা হচ্ছে লাল সিমাই, মানে লাচ্ছি দুধ দিয়ে রান্না করা, বিকালে নাস্তা করছি রাখছে, ওইটাও আমি একটু নান রুটি দেখাবো। এটা হচ্ছে বেগুন ভাজি আছে, বেগুন ভাজি নান রুটি দিয়েও ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। দুপুরে ডাউল আসছে, ডাউল এটা, আর এটা পাট শাক ভাজি, পাট শাক ভাজি। এইটা সবার খাওয়ার পরে লেবু খাবেন, হজম শক্তি বাড়বে, খাওয়ার রুচি বাড়বে লেবু। এবার খাওয়া আমি শুরু করি। দেখতে থাকেন আমি খাই। রান্নাটা হয়েছে নাকি দেখে নাই, দেখেন এই যে ভেতরে অন্যদিন আপনাদের কাছে নান রুটি শেয়ার করবো, হঠাৎ তো করছি তো শেয়ার করতে পারিনি। নান রুটি কীভাবে বানাইছি, ইস্ট দিছি, দুধ দিয়ে করছি, এক কাপ দুধ, দুই কাপ মানে এমনি আটা, ময়দা না, ময়দা দিয়েও করতে পারি, এমনি আটা দুই কাপ নিছি, এক কাপ দুধ নিছি, কুসুম কুসুম গরম, লবণ দিছি, একটু চিনি দিছি, তারপরে একটু তেল দিছি এক চামচ, তারপর মাখাই, তারপরে রেখে দিছি দুই এক ঘন্টা। রাখার পরে ওটা ফুলে উঠছে, ফুলার পরে আবার একটু মাখাই, তারপরে যে ভেজে নিয়ে আসলাম। মজা হয়েছে, করে দেখবেন।
ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকাল নাস্তাও আপনারা খাইতে পারেন, নান রুটি, বিকেল নাস্তাও খেতে পারেন। আল্লাহ হাফেজ।